আজ পৌষ সংক্রান্তির দিন সন্ধ্যাবেলায় তলায় করুন এই কাজটি আমাদের প্রত্যেকের বাড়িতেই তুলসী গাছ রয়েছে তুলসী মঞ্চ রয়েছে তুলসীতলা হলো তেত্রিশ কোটি দেবদেবীর বসবাস প্রত্যেক হিন্দু বাড়িতেই তুলসী গাছ রয়েছে এক্ষেত্রে আপনাদের বলব বাস্তুমত অনুযায়ী যদি আপনার বাড়ির তুলসী গাছটি তুলসী মঞ্চটি কিংবা তুলসী টপটি কোণে হয় অতি অবশ্যই নিচের কমেন্ট বক্সে কমেন্ট করতে ভুলবেন না হিন্দু শাস্ত্র মতে মকর সংক্রান্তি পৌষ মাসের শুক্লপক্ষের দ্বাদশী তিথিতে উদযাপন করা হয় এবছর মকর সংক্রান্তি পালিত হচ্ছে আজ পনেরোই জানুয়ারি অর্থাৎ রবিবার এই দিন সূর্য মকর রাশিতে প্রবেশ করে তাই আপনি যদি এই পবিত্র দিনে বিশেষ কাজটি করতে পারেন তাহলে আপনার সৌভাগ্য আপনার কাছেই থাকবে সংক্রান্তি শব্দের অর্থ হল গমন করা নিজ কক্ষপথ থেকে সূর্য মকর রাশিতে প্রবেশ করবে একেই সংক্রান্তি বলা হয়ে থাকে শুভ কাজগুলি এই দিন থেকেই শুরু হয় এই দিনের মাহাত্ম সম্পূর্ণই আলাদা গ্রামের বিভিন্ন জায়গায় পিঠেপুলি পায়েস তৈরি করার এবং খাওয়ার চল রয়েছে এই দিনে প্রত্যেক বাড়িতেই বিভিন্ন ধরনের অনুষ্ঠান আয়োজন করা হয়ে থাকে শাস্ত্র মতে আপনি যদি এই দিনে কিছু শুভ কাজ করে থাকেন তাহলে আপনার সুখ ও সমৃদ্ধি বাড়বে গৃহস্থের মঙ্গল হবে সকল প্রকার কুনজর নজর থেকে আপনি এবং আপনার পরিবার রক্ষা পাবেন মকর সংক্রান্তির দিন সকালবেলায় ঘুম থেকে উঠে গঙ্গা স্নান করা এবং গরিব দুঃখীদের দান ধ্যান করা অত্যন্তই পূর্ণ কাজ বলে মনে করা হয়ে থাকে এই দিনে এই দুটি কাজ করলে জীবনে বিশেষ ফল লাভ পাওয়া যায় যাই হোক মূল বিষয়ে প্রবেশ করা যাক বন্ধুরা বাস্তুমত অনুযায়ী তুলসী গাছকে ঈশান কোণে রাখা উচিত যাই হোক এই তুলসীতলায় ৩৩ কোটি দেবদেবীর বসবাস আপনাকে আজ সন্ধ্যাবেলায় একটা বিশেষ ক্রিয়া করতে হবে ক্রিয়াটি করবেন সন্ধ্যার সময় আপনারা জানেন বাড়িতে নিয়মিত সকাল সন্ধ্যায় তুলসী মাতার আরাধনা করা হয়ে থাকে তবে অনেক বাড়িতেই দেখা যায় যে কি তুলসী গাছ রয়েছে তুলসী মঞ্চ রয়েছে কিন্তু তা সত্ত্বেও তুলসী মাতার আরাধনা করেন না তুলসী মাতার নিত্য পুজো করেন না তাদের উদ্দেশ্যে বলে রাখি আপনারা অবশ্যই নিয়মিত তুলসী মাতার আরাধনা করবেন প্রত্যেক দিন সকাল সন্ধ্যায় নিয়মিত তুলসী মাতার পুজো করুন দেখবেন গৃহস্থের মঙ্গল অবধারিত আপনারা আজ সন্ধ্যাবেলায় একটি গাঘের প্রদীপ জ্বালাবেন যা বাস্তুর জন্য অত্যন্তই শুভ যদি পারানা সম্ভব হয় তাহলে সর্ষের তেল দিয়ে জ্বালাবেন অসুবিধা কিছু নেই এবার আপনাকে যে কাজটি করতে হবে এর জন্য একটি করি ও এক টাকার কয়েন নেবেন করজোড়ে সকল মনোবাসনাগুলি জানাবেন তুলসী মাতার উদ্দেশ্যে তবে মা লক্ষ্মীর যে কোনো মন্ত্র কিংবা বিষ্ণুদেবের যে কোনো মন্ত্র আপনি একশো আটবার মনে মনে উচ্চারণ করবেন এক্ষেত্রে বলে রাখি তুলসী গাছে কখনোই হাত দেবেন না আপনারা জানেন সন্ধ্যার সময় সন্ধ্যার পর তুলসী গাছে ভুলেও হাত দিতে নেই তাই আপনিও দেবেন না আপনারা দূর থেকেই করজোরে প্রণাম জানাবেন আপনি মা মহালক্ষ্মী নম এই মন্ত্র বলতে পারেন কিংবা ওম নম ভগবতে বাসুদেবায় নম এটি হচ্ছে নারায়ণের মন্ত্র বা বিষ্ণুদেবের অর্থবৃদ্ধির মন্ত্র আপনাদের সামনে এই দুটি মন্ত্র বলে দিলাম এর থেকে যে কোনো একটি বলতে পারেন অবশ্যই এই মন্ত্র একশো বার পাঠ করবেন এরপর কড়ি ও এক টাকাটি তুলসীতলায় নামিয়ে দিন তুলসী গাছকে কখনোই স্পর্শ করবেন না এরপর আপনি চলে আসবেন বাইরে থাকবেন না পরের দিন সকালবেলায় অর্থাৎ আপনি যখন পুজো অর্চনা করবেন করি আর এক টাকার কয়েনটিকে একটি লাল কাপড়ের মধ্যে ভালোভাবে বেঁধে ফেলুন তারপর ওই পুটলিটিকে আপনি আপনার আলমারি লকারে যেখানে টাকা পয়সা রাখেন চুপচাপ রেখে দেবেন দেখবেন খুব সহজেই আপনার জীবনে আর্থিক সমস্যা অর্থ কষ্ট চিরদিনের জন্য বিদায় নেবে এই হল আমাদের উপাচার আপনি অবশ্যই আজ করে দেখুন দেখবেন অত্যন্তই ভালো ফল লাভ পাবেন জীবনে সুফল মিলবে আশা করি আপনারা প্রত্যেকেই বিষয়টি বুঝতে পেরেছেন ভালো লাগলে একটি লাইক করবেন আর পরবর্তী ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বেল আইকনটি অন করে রাখুন আপনাদের ভালোবাসা আমাদের একান্তই কাম্য আপনারা জ্যানাসায় থাকবেন সঙ্গে থাকবেন আমাদের প্রত্যেকের বাড়িতেই তুলসী গাছ রয়েছে তুলসী মঞ্চ রয়েছে তাই আপনি যদি আজকের দিনে এই ক্রিয়াটি করতে পারেন তা খুব ভালো ফল লাভ হাতে নাতে পেয়ে যাবেন দেখবেন জীবনে আর্থিক সমস্যা অর্থ কষ্ট চিরদিনের জন্য বিদায় নেবে এটি একটি খুবই সহজ সরল টোটকা বা উপাচার আমরা আমাদের সৌভাগ্য ফেরাতে নিয়মিত টোটকা উপাচার ব্ল্যাক ম্যাজিক করে থাকি সেগুলি হয়তো জীবনে কখনো কাজ দিয়েছে আবার কখনো কাজ দেয়নি তাই আপনারা যদি আজ এই কাজটি করে থাকেন করে ফেলেন দেখবেন খুব ভালো ফল পাবেন যা আপনার জন্য খুবই ভালো দিক অবশ্যই আপনারা চ্যানসায় থাকবেন সঙ্গে থাকবেন ভিডিওটি দেখার পর নিচের কমেন্ট বক্সে জয় মা তুলসী জয় মা তুলসী জয় মা তুলসীর জয় এই কমেন্টি করতে ভুলবেন না তুলসী মাতার উদ্দেশ্যে তুলসী মাতার কৃপায় আপনার জীবনে সৌভাগ্য অবধারিত ফিরবে